বলছিলাম, একটা প্রতিক্রিয়া নেওয়ার ছিল, সেটা হলো নির্বাচন কমিশন 8 তারিখ নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন গোটা রাজ্যে একদিনে ঘোষণা করেছে এবং স্টেট পুলিশের ওপরই ভরসা করছে। আপনারা কি মনে করছেন যে স্টেট পুলিশের ওপর ভরসা করে 8 তারিখে এক দফায় গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্ভব? দেখুন, প্রথম তো আমি মনে করি জুলাই মাস পঞ্চায়েত নির্বাচনের জন্য উপযুক্ত মাসই নয়। আচ্ছা, জুলাই মাসে বৃষ্টির পর বৃষ্টি, গ্রামগঞ্জ কর্দমাক্ত অবস্থা থাকে। যে সমস্ত পোলিং স্টেশন হবে সেই সমস্ত স্কুলগুলো দিয়ে অধিকাংশই জল পড়ে। দু নম্বর ব্যাপার হচ্ছে যে এই মাসে একটা বন্যার সম্ভাবনা থাকে, আর দেখা যায় প্রত্যেকবার অন্তত 1/3 জেলা জলের তলায় ডুবে থাকে। তো নির্বাচনটা কি কালীঘাটের মমতা ব্যানার্জির বাড়িতে করে নিলে তো ঝামেলা মিটে যেত, যাতে মানুষ ভোট দিতে না পারে তার জন্য এত ছলচাতুরি। তারপরে করা হলো একদিনে নির্বাচন, যে রাজ্যে এতগুলো বোম ব্লাস্ট হলো, যে রাজ্যে বোম ব্লাস্টে এতগুলো লোক মারা গেল, যেখানে যত্রতত্র বোম উদ্ধার হচ্ছে, সেই রকম একটা রাজ্যে যেখানে প্রকাশ্যে পুলিশের সামনে রাস্তার মধ্যে গুলি করে আততায়ী পালিয়ে যায়, পুলিশ কিছু করতে পারে না, সেই রাজ্যের ওই পুলিশ দিয়ে গোটা রাজ্যের নির্বাচন একসাথে করা, এটা যে কতটা মানে নির্বুদ্ধিতা সেটা সহজেই অনুমেয়, আসলে তা নয়, আসলে হচ্ছে ষড়যন্ত্র, যাতে পুরো ভোট লুট করা যায়, মানুষ ভোট দিতে না পারে। আর যিনি রাজীব সিনহা সবে মাত্র বসলেন, একদিনের মধ্যে তিনি ইলেকশন ডেকে দিলেন, আর তিনি অভিজ্ঞতাই কিছু নিতে পারলেন না, তার আগে ইলেকশন করিয়ে ফেলবেন, তার মানে রাজীব সিনহা ইলেকশন করাবে না, ইলেকশন তৃণমূল কংগ্রেসের নেতারা করাবে। আচ্ছা, কোন সর্বদল বৈঠক ডাকা হয়নি, এ ব্যাপারে ইলেকশন কমিশনের এই যে আচরণ, তাই নাকি আপনাদের কোর্টে যাওয়া বা এরকম কোনো ভাবনা চিন্তা রয়েছে? আদালতের বিষয়টা তো সেটা আইনজ্ঞদের সাথে পরামর্শ করে যেটা হওয়ার সেটা হবে। আচ্ছা, কিন্তু আমরা মনে করি যেটা গণতন্ত্রকে টুটি চিপে ধরার সামিল, এবং মানুষের ভোট নিতে তৃণমূল ভয় পাচ্ছে, বিরোধীদের ফেস করতে ভয় পাচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, না এই যে অল্প সময়ের মধ্যে বিজেপির কি সমস্ত জায়গায়, মানে যদি মানে সরকার পক্ষ সব মনোনয়ন জমা দেওয়ার দিনগুলো জায়গাগুলো ব্লক করে রাখে, তাহলে বিজেপির কি সমস্ত জায়গায় মনোনয়ন দেওয়া আদৌ সম্ভব হবে, কি মনে হচ্ছে? দেখুন, সময় কম আছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে যদি যদি আপনার এরা অন্য কোনো হিংসাত্মক কার্যকলাপ না চালায়, তো মনোনয়ন দেওয়াটা বড় বিষয় হবে না। আচ্ছা আচ্ছা, আর আপনারা সামনের পঞ্চায়েত ভোটকে মানে সামনে রেখে কি এক্সপেকটেশন কি রাখছেন আপনারা? কি হবে আসল, কিরম ভোট হবে তো সেটা সহজেই অনুমেয়, অতএব ভোটটা কিরকম হবে তার উপর সব সবকিছু নির্ভর করছে, মানুষ ভোট দিতে পারবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমিনেশন দিতে পারবে কিনা বিরোধীরা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অতএব এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত প্রশ্নচিহ্ন রূপেই থাকবে, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া মানে শিবেরও অসাধ্য। ঠিক 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 আছে রাহুল দা, থ্যাংক ইউ থ্যাংক ইউ।